मॉडल टेस्ट 5 एक नम्बर प्रश्न श्रीकान्त शरतचंद्र चट्टोपाध्याय रचित एक उपन्यास जे जे पद दे समास हय तार प्रत्येकटिर नाम समसमान पद कुलकाठेर आगुन बागधाराटिर अर्थ हच्छे तीव्र ज्वाला जार आगमनेर कोनो तिथि नेई एक कथा प्रकाश हच्छे अतिथि अहिनुकूल अहिअनुकूल द्वंद्व समास पहाड़ समान ढेवर बुके नौका आमार भाषे मेघमुकुलर पहाड़ थेके झड़ेर झापटा आसे यही कविताटुकु आहसान हबीबर रचना पायर आवाज़ पावा जाए नाटकटी रचयिता के रचयिता सैयद शामसुल हक कोनटी शुद्ध बानान सर्वांगीन मूर्धन्य क नम्बर अन्सार এই বনে বাঘের ভয় নেই বাঘের ভয় ভয় থাকলে আমরা জানি অপাদানকারক এবং র আছে বাঘের এজন্য ষষ্ঠী বিভক্তি অপাদানের ষষ্ঠী সপ্তর্ষি দ্বিগু সমাস উন্নয়নে সন্ধি বিচ্ছেদ উদ্যোগ নয়ন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন এই পঙ্ক্তির কবির নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই পঙ্ক্তি করেছেন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থের উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ বসে সামনে এবং প্রত্যয় থাকে পিছনে জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সূর্যদেগল বাড়ি উপন্যাসের চরিত্র উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় উদ্ভাসিত উদ্ভাস শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে উদ্ভাসিত কোনটি শুদ্ধ বানান স্পন্দন ঘ নম্বর অ্যান্সার নদীর মাছ সুস্বাদু অর্থাৎ নদীর কোনো জায়গায় বোঝাইছে এজন্য অধিকরণ কারক এবং প্রশ্নের জন্য নদীর জন্য হচ্ছে ষষ্ঠী বিভক্তি সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলামের সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ বিস্তৃত অ্যাবস্ট্রাক্ট নাউন অব দ্য ওয়ার্ড অবে ওবিডিয়েন্স কোন বাক্যটি শুদ্ধ ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ ফর প্লাস সংখ্যা প্লাস সময় এবং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে কোনটি শুদ্ধ কোনটি কনজাংশন অর হচ্ছে কনজাংশন উইদাউট ওপেন আর্মস এর অর্থ হচ্ছে ওয়ার্মলি অর্থাৎ উষ্ণভাবে উইথ ওপেন আর্মস মানে হচ্ছে উষ্ণভাবে ওয়ার্মলি উষ্ণ আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স এখানে টিম হচ্ছে কালেকটিভ নাউন ক্যানন শব্দটির বহুবচন হচ্ছে ক্যানন্স হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ গড বিটার শব্দটির ভার্ব হচ্ছে অ্যাম্বিটার প্লিজ শব্দটির নাম হচ্ছে প্লিজার নাম্বারিং শব্দটির ভার্ব হচ্ছে নিউমারেট শি আক্সড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব ইনডিরেক্ট করতে হবে হচ্ছে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব ডিফর্মড শব্দটির সিনোনিম হচ্ছে ক্রিপ্লেট মানে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয় এমন মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্টেড ইন মিউজিক ইন্টারেস্টেড ইন হয় আগ্রহী নয় গানে সঙ্গীতে হি ইজ ডিভাইড অফ সেন্স I have read the first and second chapters of the book. He has a great apathy to his studies. মানে অনীহা তার শিক্ষার তার অধ্যয়নের প্রতি সে অনীহা অ্যাপাথি টু কোন বানানটি শুদ্ধ গ্রেভিয়েন্স GREVANCE কোনটি শুদ্ধ বানান হেটারোজেনিয়াস ACTERO GENUOUS অল অ্যাট ওয়ান্স সাডেনলি ফ্রেশটির অর্থ হচ্ছে সাডেনলি মানে হঠাৎ করে
অল অ্যাট ওয়ান্স হচ্ছে সাডেনলি। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, বাক্যটির সঠিক ভয়েস চেঞ্জ হবে হিজ ওয়ার্ডস, মাস্ট বি, মাস্ট থাকলে তারপরে বি বসে, তাহলে মাস্ট বি লিসেন্ড টু। 40 জন শিক্ষার্থীর মধ্যে 16 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত? অর্থাৎ অনুত্তীর্ণ 16 জন 40 জনের মধ্যে, তাহলে উত্তীর্ণ হয়েছে কতজন? 24 জন উত্তীর্ণ হয়েছে, 40 জনে উত্তীর্ণ হয় 24 জন, একজনে হয় অথবা 100 জনে হয়, ক্যালকুলেশন করতে হবে 60%। পিতা ও দুই সন্তানের বয়সের গড় 30 বছর, দুই সন্তানের বয়সের গড় 50 বছর, 20 বছর হলে পিতার বয়স কত? আচ্ছা, পিতা ও দুই সন্তান, এখানে পার্সন হলো 3 জন, তাহলে তাহলে 3 জনের বয়সের গড় 30 বছর হলে সমষ্টি হবে 33, 90 বছর, আর দুই সন্তানের বয়সের গড় 20 বছর, অর্থাৎ দুই সন্তানের বয়সের সমষ্টি হবে 20 গুণ 40 বছর, তাহলে 90 বছর থেকে 40 বছর বাতিল হবে 50 বছর, অ্যান্সার হলো 50 বছর। টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% অর্থাৎ 20% লাভ হবে? 5টা। 44 হচ্ছে এ প্লাস 1/a সমান 3 হলে এ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 3a² মাইনাস 2 অর্থাৎ 9 - 2 সমান 7 অ্যান্সার। x³ মাইনাস y³ সমান এত, আচ্ছা এটা সূত্র ফেলাইলে অঙ্ক করলে x² মান বেরোবে 54, 56 গুণ করলে হবে 0.9, 0.9 ভাগ করলে হবে 0.45। হ্যাঁ, 47, 3, 4, 7, 11, 13, 29 অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা এবং তার পূর্বের পদের সাথে যোগ করা তার পরের পদ হয়েছে, অর্থাৎ 3+4=7, আবার 4+7=11, 7+11=18, 18+11=29, তাহলে 18+11 যদি 29 হয় তাহলে 18+29 কত হবে তার পরের সংখ্যাটি? কিন্তু সেটি 47। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × a² তাহলে a এর মান হচ্ছে এখানে 8, আর এটা 64, √3/4 × 64 ক্যালকুলেশন করলে 4, 16 64, তাহলে 16√3² মিটার। ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 50 খ নম্বর অ্যান্সার, ক্যালকুলেশন করলেই মান পাওয়া যাবে 51। আমরা এটি বৃহত্তম সংখ্যা বের করবো, 4/5 গ নম্বর অ্যান্সার। একজন সাইকেল আরোহী ঘন্টায় ওয়াই কিলোমিটার বেগে এক্স কিলোমিটার এবং ঘন্টায় কিউ কিলোমিটার বেগে পি কিলোমিটার যান, ভ্রমণে তার গড় গতিবেগ কত? আমরা জানি এস সমান ভিটি, সেখান থেকে টাইম চাইছে, গড় গতিবেগ না বি গতিবেগ, গড় গতিবেগ চাইছে, গড় গতিবেগ ভি সমান ওয়ার্ড, তাহলে এস সমান ভিটি, অতএব ভি সমান s/t, মোট দূরত্ব বাই টি, টি হচ্ছে সময়, তাহলে মোট দূরত্ব হচ্ছে এখানে এক্স কিলোমিটার এবং পি কিলোমিটার অর্থাৎ এক্স প্লাস পি, তাহলে উপর হচ্ছে এক্স প্লাস পি, আর বেগ, মোট বেগটা কত, মোট সময়, সময়টা কত, নিচে হচ্ছে টাইম টি, টি সময়, x/y সময় প্লাস p/q সময়, এক্স কিলোমিটার যায় ওয়াই ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় 53। যদি 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে তবে 12টি বলদ 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? ঐকিক নিয়ে অঙ্ক করবো, করলে এটা অঙ্ক বের হয়ে যাবে 45 বিঘা। 54, a² - b² সূত্র ফলাবো, a - b² + 2ab, মান বসাবো 77 অ্যান্সার হবে। 55, 2x + 15, এটা ক্যালকুলেশন করলে এক্সের মান পাওয়া যাবে 2। 56,
60 লিটার মিশ্রণে কেরোসিন এবং পেট্রোল অনুপাত এত, এবং ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। এটা সমানুপাত অনুপাতের অঙ্ক, অনুপাতের মান বসালে অনুপাতের নিয়ম অঙ্কগুলো করলে হবে। তবে শর্টকাটও করা যায় যে 60 × উপরে হচ্ছে সংখ্যা জুড়ে ডিস্টেন্স এবং নিচে হচ্ছে ছোট সংখ্যা। কারণ হচ্ছে যে এখানে অনুপাত, উপরের অনুপাত আর নিচের অনুপাত দুটো সমান, যদি অনুপাত দুটি চেঞ্জ হয় সমান না, যদি অনুপাত দুটি ওখানে 7:3 আছে আর এখানে আছে 3:7, যদি উপরের সংখ্যা নিচের সংখ্যার সাথে একদম সেম সেম সংখ্যা এবং এরকম ইন্টারচেঞ্জ সংখ্যা থাকে, 7:3, 3:7 এরকম থাকে, 5:2 নিচে আবার 2:5 এরকম থাকলে নিয়ম হলো যে লিটার দেওয়া থাকবে, যে ওজনটা দেওয়া থাকবে মিশ্রণ, সেই সংখ্যাটি ইন্টু উপরে হচ্ছে বড় সংখ্যা মানে ছোটো সংখ্যা আর নিচে হচ্ছে ছোটো সংখ্যা। তাহলে 3 উপরে দাঁড়াবে 3 = 7 − 3 = 4 আর নিচে হচ্ছে 3, আর ইন্টু 60 = উপরে থাকবে 4, নিচে হলে 3 × 3 = 60, তাহলে 4 × 20 = 80, 80 লিটার অ্যান্সার। আর যদি আমরা অনুপাতে নিয়মে করি তা হবে, অনুপাতে নিয়মে করাই ভালো। যে হচ্ছে গ নম্বর অ্যান্সার 57, নিচে কোন ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম অঙ্ক করে বের করা যাবে, আর আর গুণ করে দেখবো আমরা, তুলনা করে করে করা যাবে এটা। আর 59 হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যা হচ্ছে 9/17, 1, 3, 5, 7, তারপর উপরে 9 আসবে, বোঝা যাচ্ছে 1, 3, 5, 7 উপরে 9 আসবে, আর নিচে ওরকম সিরিজ আমরা দেখব, সিরিজ দেখি বের করে দেবো 17 অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, দৈর্ঘ্য 44 মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত হবে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, অতএব প্রস্থ ধরি প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে x + 2। আর প্রশ্ন মতে পরিসীমা দেওয়া আছে 44, আমরা জানি 2 × দৈর্ঘ্য প্রস্থ সমান 44, তাহলে 2 × x + x + 2 = 44, ক্যালকুলেশন করলে একটা মান বেরোবে 10, এক্সের মান, তাহলে এক্সের মান 10 বের হলে প্রস্থ যদি 10 বেরোয় তাহলে দৈর্ঘ্য সমান কত হবে x + 2, অর্থাৎ 10 + 2 = 12, 12 মিটার দৈর্ঘ্য। নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে, নোবেল পুরস্কার প্রচলিত হচ্ছে 1901 সাল থেকে। একজন ভালো শিক্ষকের কী কী যোগ্যতা থাকা দরকার, পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা, এগুলো তার যোগ্যতা থাকতে হবে। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় মধ্যাহ্নে, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশের সভাপতি হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়, বাসস্থান, মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান, সোনারগাঁওয়ের পূর্ব নাম সুবর্ণগ্রাম, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী, পক প্রণালী, ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী, পক প্রণালী, ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 6 ডিসেম্বর 1971 সাল, ওই দিনই ভুটানও কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, এবং যদি বলে যে কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি ঘোষণা করে অথবা প্রদান করে, উত্তরটি হবে ভুটান 6 ডিসেম্বর 1971 সাল। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন, রাষ্ট্রপতি, স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা কতবার রাজধানী হয়েছিল বাংলার, 4 বার, স্থায়ী ছালিশি আদালত কোথায় অবস্থিত, নেদারল্যান্ডসের হেগে, নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত, গোধূলির কারণ হচ্ছে বিক্ষেপণ, পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, সকল শক্তিরই মূল উৎস সূর্য, বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কর্কটক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম পাঠ করা হয় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, সেটা চট্টগ্রামে অবস্থিত, কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম, বরেন্দ্র ভূমি বলা হয় রাজশাহীর বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে বলা হয় বরেন্দ্র ভূমি, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।